আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আমি আমার হাতে কাজ করা কিছু ডিজাইন দেখানোর জন্য তো আমি সামনে রেখেছি অ্যাপ্লিক করা জামা এটা আমি অ্যাপ্লিক করেছি আগে থেকে এই জন্যই সেলাই করে দেখাতে পারলাম না তা আগে জামা যেহেতু এই জন্য আমি দেখে দিচ্ছি কেমনভাবে করেছি এটা ছিল বরফি অ্যাপ্লিক বলে এটাকে এটা হালকা হলুদের উপর আমি অ্যাশ কালারের হ্যাঁ কাপড় কেটে বসিয়ে কাজ করে নিয়েছি একদম নিচ থেকে শুরু করেছি আমি দেখাচ্ছি কিভাবে কাজ করেছি একদম নিচ থেকে আমি একদম গলা পর্যন্ত উঠিয়ে নিয়েছি কাজটা সামনে থেকে কাজটা কিন্তু অনেক ভালো দেখতে কিন্তু অনেক ভালো লাগে কাজটা আর অ্যাপ্লিকে কাজ সাধারণত দেখতে এমনিও ভালো লাগে একদম ওপর পর্যন্ত বসে নিয়েছি আমি হাতাতেও করেছি একদম উপর পর্যন্ত আমি উঠিয়ে নিয়েছি কাজটা আসলে দেখতে কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগছে তো আমি আর একটা জামা দেখাবো এটা আমার দেখানো হয়ে গিয়েছে এটা আর জামা এটা জামার নিচে করেছি এটা নিচে কাপড় বসিয়ে তারপরে ইয়কের মতন করেছি কালো কাপড়ের উপর কাজটা করেছি আমি এটা শুধু নিচে করেছি আর হাতায় করে দিয়েছি হাতাটা কালো রেখেছি নিচে এটাতে আমি অনেক চড়া করে কাজটা করেছি আমি দেখে দিচ্ছি কীভাবে করেছি যে কালার ম্যাচিং করেছি সুতাতে যেখানে প্লাস্টিকের স্টোন বসে দিয়েছি নিচে পাট বসিয়ে দিয়েছি এভাবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি আর একটা ডিজাইনও দেখাব হ্যাঁ এই যে আরেকটা জামা দেখাচ্ছি এটাও জামার নিচে করা এভাবে ছাদা জামার উপরে আমি কাপড় বসিয়ে দিয়েছি আর নিচে এইভাবে মাঝখানটাতে এরকম সেলাই করে নিয়েছি ফুল আর এখানে কাঁথা সেলাই দিয়ে আমি কাজটা করে নিয়েছি সাদা জামার উপরে আমি সম্পূর্ণটা নিচে কাজ করেছি সেটা আমি শেয়ার করছি কেমন করেছি এটা মানে সম্পূর্ণ কাঁথা সেলাই দিয়ে করা কাজটা এটা আমি আগে করে রেখেছি এই জন্য আজ সেলাই করে দেখাতে পারলাম না তাহলে আমি দেখিয়ে দিলাম তোমাকে তোমাদেরকে আমার কাজ করা কিছু হাতের কাজের জিনিস আমি আরও কয়েকটা দেখাবো আর এখনও আমি আর একটা কথা বলতে চাই একই কথা বারবার যে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ তারা একটু করে নিও আর যারা যারা করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সাথে যারা এতক্ষণ আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার পক্ষ থেকে